আনপ্রুভেন একটা প্রপোজাল বা থিওরি। সুন্দর। 56 মাহফুজ, মাহফুজ মোহাম্মদ পলাশ, 14 আইডি, 14 পলাশ, কি ব্যাপার? এরা কি জয়েন করার পরে কেটে পড়ছে নাকি? ইব্রাহিম, এখানে আসলে ডাবল ওয়ে ক্লাসটা হইতে হবে, আমিও কথা বলবো তোমরাও কথা বলবা। এখানে এমনিতে তো একটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম বা ভার্চুয়াল, সবার যদি কন্ট্রিবিউশন না থাকে ক্লাসের মধ্যে এবং কনসেন্ট্রেশনও না থাকে, তাহলে সবাই বোর ফিল করবে। ফারজান আহমেদ, 25 হাইপোথিসিস বলতে কি বুঝতেছো তুমি? আমার কোনো আইডিয়া আছে? আমি একটু বাইরে ছিলাম, একটু প্রবলেম হচ্ছিল, বাসায় যাচ্ছি। তুমি বাসায় যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় আসো। নিশান, 10 আইডি, 10 স্যার, স্যার আসি স্যার। হাইপোথিসিস বলতে কি বুঝতেছো? তোমার কোনো আইডিয়া আছে? স্যার আমি বলছিলাম ওই টাইমে, ওই যে আপনি জিজ্ঞেস করার পরে, স্যার আমিই বলছিলাম। ও তুমি বলছিলে। শামিমা, 73 আচ্ছা, হাইপোথিসিস মানে আগে যেটা বলা হলো, মূলত মানে কনসেপ্ট বা কল্পনা যদি বলতে পারো, এরকম একটা বিষয় আনপ্রুভেন থিওরিও মূলত যে কোনো একটা ডেভেলপমেন্ট, যে কোনো একটা ডেভেলপমেন্ট করার জন্য বা কোনো একটা বিষয় আবিষ্কার করতে গিয়ে ইনভেনশনের আগে মানুষ বা যারা রিসার্চার তারা মূলত একটা হাইপোথিসিস করে যে এটা এভাবে করব, ওভাবে করব, বা এটা এভাবে করে এটাকে আমি বাস্তবে রূপ দেব। বাস্তবে রূপ দেওয়ার আগ পর্যন্ত এবং ফিজিবিলিটি অ্যানালাইসিস মানে আদৌ এটা পসিবল কিনা, আমি যেভাবে চিন্তা করতেছি এই এইভাবে কি এই ডেভেলপমেন্ট বা ইনভেনশনটা পসিবল কিনা, এটা করার আগ মুহূর্তেও মানুষ যে কল্পনা করে বা মানুষের মাথায় যে আইডিয়া বা কনসেপ্টটা ঘোরে, এটাকে মূলত রিসার্চ এর ভাষায় হাইপোথিসিস বলা হয়। তো যে কোনো ডেভেলপমেন্ট, যে কোনো ইনভেনশন যারা যেখানে যখনই করুক না কেন, তারা প্রথমে হাইপোথিসিসটা করছে, কল্পনা করছে, চিন্তা করছে, কনসেপ্টটাকে দাঁড় করাইছে, এরপরে এই কনসেপ্টটাকে নিয়ে তারা এটাকে বলা হয় ফিজিবিলিটি অ্যানালাইসিস, ফিজিবল কিনা, এই যে আমি কল্পনাটা করলাম এটা আসলেই কি বাস্তবে পসিবল কিনা, এটার জন্য তারা প্রোটোটাইপ ভার্সনে বা ল্যাব ভার্সনে কোনো একটা কিছু ডেভেলপ করে ওর কনসেপ্ট অনুযায়ী। এরপরে যদি ওটা ল্যাব ভার্সনে হয়ে যায়, সেক্ষেত্রে আরো যে টেস্ট লাগবে বা যে পারফরমেন্স কি পারফরমেন্স শো করবে, এই এগুলা সেখান থেকে বের করে ফাইনালি তারা বাল্ক প্রোডাকশনে বা বড় ভাবে কোনো কিছু তৈরি করে। যে কোনো ইনভেনশন বা যে কোনো ডেভেলপমেন্টের জন্যই যদি সেটা নতুন কোনো কিছু হয়ে থাকে, সেক্ষেত্রে আগে যেই করুক না কেন, যে রিসার্চারই রিসার্চ করুক না কেন, তাকে একটা হাইপোথিসিস দাঁড় করাইতে হয়। হাইপোথিসিসটাকে পরবর্তীতে সেটা খাতা কলমে হইতে পারে, সে যে করেই হোক তার এই বিষয়টাকে, তার কল্পনার যে বিষয়টাকে সে লিপিবদ্ধ করবে, এরপরে তার কাল্পনিক যে বিষয়টা নিয়ে সে চিন্তা করছে, কল্পনার মাধ্যমে যে চিন্তা করছে যে এটা আমি এভাবে করবো, একটা ডেভেলপমেন্ট করব, পরবর্তীতে সে কি করবে, এই যে তার কনসেপ্টটাকে সে বাস্তবে রূপ দেওয়ার জন্য আগে তার ফিজিবিলিটি অ্যানালাইসিস করবে, এজন্য প্রোটোটাইপ ভার্সনে কোনো একটা কিছু তৈরি করবে। এরপরে যখন সে প্রোটোটাইপ ভার্সনে তৈরি করার পরে তার পারফরমেন্স গুলাকে সে টেস্ট করবে, আদৌ সেটা কি আমার এন্ড ইউজ রিকোয়ারমেন্ট অনুযায়ী তার পারফরমেন্স শো করতে পারবে কি পারবে না, রিকোয়ার টেস্ট গুলা করবে। করার পরে যখন সে শিওর হলো যে হ্যাঁ আমি যে হাইপোথিসিস করছিলাম সেটাকে আমি বাস্তবে রূপ দিতে সক্ষম হব, তখন সে বাল্ক প্রোডাকশনে যায় এবং তখন এই বিষয়টাকে আবার প্যাটেন্ট করে ফেলে, যেই হোক না কেন প্যাটেন্ট করে ফেলবে। প্যাটেন্ট মানে হচ্ছে স্বত্বাধিকারী, যে উনি এই বিষয়টাকে ডেভেলপ করছে। এখন যে মনে করো একই বিষয়ের মধ্যে এক এক প্রান্তে এক একজন হাইপোথিসিস করছে, মানুষের মাথায় তো সবসময় বিভিন্ন বিষয়াদি ঘুরতেইছে, যে মানুষ ডেভেলপমেন্ট করতেছে, মানুষ ডেভেলপমেন্টের যারা রিসার্চার তারা সবসময় চিন্তা করে নতুনত্ব কিছু নিয়ে আসার জন্য, ইনভেন্টর যারা,
তো এক এক বিশ্বের এক প্রান্তে একজন একই বিষয়ের মধ্যে একই বিষয়ের উপরে দুইজন মনে করে হাইপোথিসিস করতেছে, যেভাবে রাশিয়ান বিজ্ঞানী ডিমিট্রি মেন্ডেলি পর্দা শ্রেণী আবিষ্কার করার পাশাপাশি আরো একজন ওইটা নিয়ে চিন্তা চিন্তা করছেন, উনিও দাঁড় করাইছেন, কিন্তু যে আগে প্রকাশ করছে সেই পর্দা শ্রেণীর জনক হয়েছে, ঠিক কিনা? আমার কথা শুনতে পারতেছো? জি স্যার। এই যে একই সময়ে দুইজন একই বিষয় নিয়ে গবেষণা করছে, চিন্তা করছে, পর্দা সারণী বিষয়টা নিয়ে গবেষণা করছে, সাজাইছে, কিন্তু ডিমিট্রি মেন্ডেলিভ সর্বপ্রথম এটাকে প্রকাশ করছে, তো তখন আমরা পর্দা সারণীর জনক বলতে তাকেই বুঝি। অনুরূপ ভাবে যে কোনো একটা ইনভেনশন দুনিয়ার এক প্রান্তে একজন আরেক প্রান্তে একজন হাজার হাজার মানুষ করতে পারে, কিন্তু এই হাইপোথিসিসটাকে ফিজিবিলিটি অ্যানালাইসিস করে যখন ফাইনালাইজেশন করা হবে তখন এটাকে প্যাটেন্ট করতে হবে। প্যাটেন্ট না করো, যে আগে প্যাটেন্ট করবে প্রকাশ করলে হবে না, তুমি প্রকাশ করাটা কোনো অথেন্টিকেশন হইলো না, তোমার সত্তাধিকারী হইলো না, কারণ আরেকজন এটা ফর্মালিটি মেনটেন করে সে প্যাটেন্ট করে ফেললো। তোমাকে প্যাটেন্ট করতে হবে, যে কোনো ইনভেনশনের ক্ষেত্রে প্যাটেন্ট করতে হবে। যখন তুমি প্যাটেন্ট করে ফেলবা তখন তুমি এটার মালিক হয়ে যাবা। দুনিয়াতে আরো যদি হাজার জন এটা নিয়ে চিন্তা ফিকির করে জিনিসটাকে দাঁড় করায় রাখে বা জিনিসটাকে ডেভেলপ করে রাখে, কিন্তু তুমি যে আগেই করে আগেই যে তুমি প্যাটেন্ট করে ফেলছো এই মালিক তুমি, এবং এই এই সত্তাধিকারী হয়ে যাওয়ার পরে, প্যাটেন্টটা হয়ে যাওয়ার পরে আর কেউই এই জিনিসটাকে তোমার মতো করে নকল করতে পারবে না, সে যতই তার মাথা থেকে এটা বের করুক না কেন। তখন যে কেউ যদি এই বিষয়টাকে মনে করো কমার্শিয়ালি ডেভেলপ করতে চায়, তুমি একটা মেশিন আবিষ্কার করলা বা কোন একটা প্রসেসকে আবিষ্কার করলা, এখন সেটা কমার্শিয়ালি এটা ডেভেলপ করবে অথবা ইন্ডাস্ট্রিতে এটা চালাবে, তখন কিন্তু যেই চালাক না কেন, যেই ডেভেলপ করুক না কেন, যেই মেশিনটা বানাতে চাক না কেন, যে কোনো দেশের মানুষকে, যে কোনো দেশের ইন্ডাস্ট্রিয়ালিস্টকে তোমার ওই প্যাটেন্টটাকে কিনতে হবে। প্যাটেন্টটা কিনে তারপরে সে তার বাল্ক প্রোডাকশনে বা মাল্টিপল প্রোডাকশনে চলে যাবে। তাহলে দেখো যে প্যাটেন্টটা তুমি করে ফেললা, তোমার যে এত রিসার্চ গবেষণা হাইপোথিসিস সবকিছুর একটা তুমি মোটামুটি ইয়া পাবা, যেটাকে বলা হয় তোমার নামই প্যাটেন্টটা হবে, এবং এটা ওয়ান টাইপস অফ বিজনেস। এই জন্য বিশ্বের বড় বড় দেশগুলো সাধারণত ওই রিসার্চ করে প্যাটেন্ট করে, এবং এটা তাদের ডেভেলপমেন্ট, মানে তোমার ডেভেলপমেন্টটাকে, দেশের ডেভেলপমেন্ট, এক তো হচ্ছে সময় দিতে হবে, রিসার্চার নিয়োগ করতে হবে, এখানে নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি NCSU আমাদের এক স্যার গেছেন রিসেন্টলি, নাম হচ্ছে ফয়সাল ফেব্রিক থেকে, তো ওনার ডিপার্টমেন্ট আছে কম্পোজিট ইঞ্জিনিয়ারিং, এবারে ফেব্রিক যে ফেব্রিক ইয়ার্ন ফাইবার এগুলা হচ্ছে কম্পোজিট আমি বলতেছিলাম আমেরিকার মতো দেশের কথা চিন্তা করো, শুনতে পারতেছো? এখন শোনা যায়? জি স্যার। আমেরিকা কি করে দেখো, আমাদের রিসেন্টলি এক স্যার ফয়সাল আবেদিন স্যার ফেব্রিক ডিপার্টমেন্টের, উনি আমেরিকার নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটিতে PhD এর জন্য গেছেন গত বছরের এপ্রিল মাসে বা মে মাসে। হ্যাঁ, হ্যালো, না শুনতে পারলে সাথে সাথে রেসপন্স করবে। আচ্ছা আচ্ছা, একটু একটু বুঝুন। হ্যাঁ, তো উনি আমাকে, আমরা ফোনে কথা বললাম, তো উনি বলল যে এখানে একটা ডিপার্টমেন্ট আছে, সেটা হচ্ছে কম্পোজিট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, কম্পোজিট, বুঝতে পারছো? কম্পোজিট টার্মটা বুঝছো? কম্পোজিট মানে শুনতে পাচ্ছো? আচ্ছা, কম্পোজিটের একটু উদাহরণটা দেই, মনে করো আমরা বাড়ি বাসা বাড়িতে যখন ছাদ ঢালাই দেই, ছাদ ঢালাই দিতে গেলে আমরা রড ইউজ করি, এরপরে ইটের খোয়া ইউজ করি বা পাথর ইউজ করি, এবং সিমেন্ট আর বালু ইউজ করি, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। এই যে কংক্রিট তৈরি হলো না, এটা একটা কম্পোজিট, এর ভিতরে রড দেওয়ার কারণে, রড না দিলে কি হবে বলো? না স্যার, রড না দিলে হবে না। হ্যাঁ হবে না, রডকে একটা ফ্রেমে দাঁড় করাতে হয়, দেখো না যে ভার্টিক্যাল বরাবর হরাইজন্টাল বরাবর দিয়ে তার দিয়ে তারা বাইন্ডিং করে দেয়, মানে এটা ফ্রেম দাঁড় করাইতে হয়। এই যে রডের যে ফ্রেমটা, এটাকে বলা হয় রিইনফোর্সিং এজেন্ট বা রিইনফোর্সমেন্ট, রিইনফোর্সমেন্ট, এবং এই যে
সিমেন্ট ইউজ করা হয় এটা বাইন্ডিং এজেন্ট, সিমেন্ট যে ইউজ করা হয় এটা বাইন্ডিং এজেন্ট। এরপরে গ্রাভেল বা ব্রিক্স দেওয়া হয় বা পাথর দেওয়া হয় বালুর সাথে মিশ্রিত করে, তাহলে কংক্রিট তৈরি হয়ে গেল এবং এটা একটা কম্পোজিট ম্যাটেরিয়াল। এই যে এই কংক্রিটের মধ্যে যে লোহার বা রড দেওয়া হলো, এই রডের বদলে মানে এই রড দেওয়া হলো, এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট, আর বাইন্ডিং এজেন্ট হিসেবে মানে সিমেন্ট দেওয়া হলো আঠা হিসেবে। এই যে দুইটা মিলে একটা কংক্রিট তৈরি হলো অনেক শক্তিশালী এবং সহজে ভাঙে না। অনুরূপভাবে কম্পোজিট বলতে বোঝায় মানে আমরা যদি বলি টেক্সটাইল ম্যাটেরিয়াল রিইনফোর্সড কম্পোজিট, মানে ইয়ার্ন ফাইবার ফেব্রিক এগুলাকে রডের মতো, রড রড যেমন ইউজ করা হচ্ছে কংক্রিটের মধ্যে, আমি অন্য কোনো কম্পোজিট ডেভেলপ করব যেখানে আমি টেক্সটাইল ম্যাটেরিয়ালটাকে রিইনফোর্সিং এজেন্ট হিসেবে বা রিইনফোর্সমেন্ট হিসেবে ইউজ করব। উপরে পলিমার দিয়ে দেবো। তোমরা পলিমার সায়েন্স পড়ে এসেছো, পলিমার বলতে মনে করো আমি পলি পলি পলিয়েস্টার দিলাম, আনস্যাচুরেটেড পলিয়েস্টারটা হচ্ছে একটা বাইন্ডিং এজেন্ট সিমেন্টের মতো, আর আমি তোমাদের ইয়ার্ন দিয়ে দিলাম লম্বা বরাবর, মানে হরাইজন্টাল বরাবর ভার্টিক্যাল বরাবর যেভাবে রড দেয়, বুঝছো? তাহলে একটা কম্পোজিট তৈরি হয়ে যাবে। নরমাল কনসেপ্ট এটা কম্পোজিট। হ্যালো, এই যে কম্পোজিট তৈরি হলো, এটা নিয়ে নর্থ ক্যারোলিনাতে কম্পোজিট ইঞ্জিনিয়ারিং নামে একটা ইনস্টিটিউট আছে। তাহলে ওখানে কি করা হচ্ছে, স্যার আমাকে যেটা বললো যে ওখানে যে প্রফেসরের কথা বললো, ওই প্রফেসরকে প্রায় $40 billion $40 billion একটা ইন্ডাস্ট্রি ওনাকে দিছে। কি কারণে? যে আপনি আমাদেরকে একটা কম্পোজিট ডেভেলপ করে দেন, টেক্সটাইল ম্যাটেরিয়াল রিইনফোর্সড কম্পোজিট, সেটা ফেব্রিক রিইনফোর্সড কম্পোজিট হতে পারে অথবা ইয়ার্ন রিইনফোর্সড কম্পোজিট হতে পারে, আপনি একটা কম্পোজিট ডেভেলপ করে দেন যেটার এই এই গুণাবলী থাকবে। মনে করো হাই হিট রেজিস্ট্যান্ট, মনে করো 600 degrees Celsius তাপমাত্রা পর্যন্ত কম্পোজিটটা এনডিউর করতে পারবে, সহজে গলবে না, এবং অনেক বেশি ফোর্স যদি অ্যাপ্লাই করি তারপরও ছিঁড়বে না, এরকম অনেক ধরনের ক্যারেক্টারিস্টিক্স ওনাকে বলে দিছে যে এই ধরনের একটা আমাকে কম্পোজিট ডেভেলপ করে দেন, এবং এই কম্পোজিট ডেভেলপ করার পারপাসে আমি আপনাকে $40 billion দিলাম। শুনতে পারছো? জি স্যার। এখন ওই ওই প্রফেসর কি করবেন? ওই প্রফেসর তো নিজে কাজটা করবেন না, উনি হচ্ছেন সুপারভাইজার, ওনাকে দিছেন, উনি একজন অভিজ্ঞ সুপারভাইজার, ওনার অনেক পেপার আছে, অনেক ধরনের পিএইচডি স্টুডেন্ট, উনি অলরেডি ওনার হাত দিয়ে পিএইচডি নিয়ে চলে গেছেন, অনেক ডেভেলপমেন্ট করছেন, দেখি ওনাকে কোম্পানি বা ইন্ডাস্ট্রি একটা কম্পোজিট ডেভেলপ করার জন্য ওনাকে এত বিলিয়ন ডলার দিছে। কিন্তু তখন উনি কি করবেন, উনি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে যে এই বিষয়টা যেটা বোঝে, মনে করো তোমরা যারা আসো এরকম, উনি অনলাইনে বা অনলাইনে উনি একটা সার্কুলার দিয়ে দিবে বা ওনাদের প্রোফাইলের মধ্যে ওনারা দিয়ে দিবে, যে কোনো ইউনিভার্সিটিতে নাম দিয়ে ওনাদের ওখানে প্রোফাইল চলে আসে। তুমি যদি নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি দিয়ে দাও, দেখবা ওখানে অনেক ধরনের প্রফেসরের নাম আসবে, প্রফেসরের প্রোফাইলে ক্লিক করলে প্রফেসরের রিকোয়ারমেন্ট গুলো আসবে যে উনি একটা পিএইচডি অফার করতেছেন এই এই রিলেটেড, আগ্রহী শিক্ষার্থীদেরকে আগ্রহী ক্যান্ডিডেটদেরকে অ্যাপ্লাই করতে বলবেন। তখন যারা আগ্রহী, যারা এই বিষয়টা বোঝে, তারা তাদের ক্রেডেনশিয়ালস গুলো ওই প্রফেসরের সাথে শেয়ার করবে, তার রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা শেয়ার করবে। ওই প্রফেসর যদি মনে করে যে এই কম্পোজিট ডেভেলপমেন্ট করতে গিয়ে করার জন্য তুমি মনে করে অ্যাপ্লাই করছো, তুমি এলিজিবল, তোমাকে নেওয়া যায়, তখন প্রফেসর তোমার কাছ থেকে যে ডকুমেন্টস গুলো চাবে ওটা একবারে হার্ড কপি চাবে, সেক্ষেত্রে তোমাকে DHL FedEx এগুলোর মাধ্যমে তোমার হার্ড কপি গুলোকে পাঠিয়ে দিতে হবে। DHL এর নাম শুনছো? হ্যাঁ স্যার, ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস। তো DHL FedEx এগুলোর মাধ্যমে তোমাকে তোমার যে ক্রেডেনশিয়ালস গুলো আছে, তোমার ডকুমেন্টস গুলো আছে, এগুলা হার্ড কপি ওই ওই প্রফেসরের কাছে পাঠিয়ে দিতে হবে। উনি তখন এগুলা ইভালুয়েট করবেন এবং একটা রিকমেন্ডেশন লাগবে তোমার ভার্সিটি, যেহেতু তুমি ভার্সিটির রেফারেন্সে যাবা, তো সেক্ষেত্রে তুমি যে ভার্সিটি থেকে পড়াশোনা করছো এখানকার সিনিয়র প্রফেসরদের একটা রিকমেন্ডেশন লাগবে যে হ্যাঁ এ আমার ছাত্র, যেভাবে আমরা বলি আর কি। হ্যাঁ, তো তোমার ব্যাপারে স্যাররা একটা রিকমেন্ড করবে যে হ্যাঁ আমার ছাত্র এবং তার কোনো প্রবলেম নাই, এই ধরনের বিষয়গুলো স্যাররা লিখিত আকারে যখন দিয়ে দিবেন, উনি যদি কনভিন্সড হয়ে যায় তোমার ক্যারিয়ারের যে বিষয়টা নিয়ে, মনে করো তোমার
একাডেমিক ব্যাকগ্রাউন্ড তার ভালো লাগছে, তোমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড ভালো লাগছে, তখন উনি তোমাকে অফার করবে যে হ্যাঁ আমি তোমাকে মনে করো মাসে $1,500 দেব, তোমার টিউশন ফি বাদে তোমার লিভিং কস্ট হিসেবে $1,500 দেব, এবং তোমার এই এই সুবিধা দেব, 4 বছরের জন্য আসবা, তোমাকে এসে রিসার্চটা করতে হবে। এই যে তোমার যখন পছন্দ হবে আমি $1,500 যাইতে পারবো, আমার লিভিং কস্ট থাকবে, ফ্যামিলি নিয়ে যাব, তখন তুমি কিন্তু ওনার ওই প্রপোজালে যখন এগ্রি করবা তখন তোমাকে উনি নিয়ে যাবে বা তুমি চলে যাবে ওনার কাছে গিয়ে তুমি রিসার্চটা করবা। এই যে বিভিন্ন দেশ থেকে ওনার উনি অনেকগুলো স্টুডেন্টকে নিয়ে নিবে এই কম্পোজিটর ডেভেলপ করার জন্য, নেওয়ার পরে উনি তখন ওনাদের ওই স্টুডেন্ট যারা যাবে, তুমি গেলা অন্য দেশ থেকে একজন গেল আরেক দেশ থেকে একজন, রিসার্চ টিম তৈরি করার পরে ওই সুপারভাইজার তো অনেক অভিজ্ঞ, কারণ উনি প্রায় অনেক ধরনের এই বিষয়টা নিয়ে গবেষণা করতে করতে মনে করো আজ এই অবস্থায় আসছেন, তখন উনি টিম তৈরি করার পরে টিমদেরকে বিভিন্ন কাজ দিবে যে তুমি এই পড়াশোনাটা, টিম তৈরি করার পরে উনি তোমাদের কাছে যাবে পিএইচডি করার জন্য বা ডেভেলপমেন্টের জন্য, উনি ওনাদেরকে ওই রিসার্চার লিটারেচার সার্ভে করতে বলবে। কথাটা শুনতে পারছো? জি স্যার। কারো কোনো কি দি স্যার মানে বুঝতে পারো না? হ্যালো হ্যালো জার্নাল পেপার পড়তে দিবে, গেছে কিনা এই বিষয়টা তোমাকে খুঁজে বের করতে হবে। এই বের করার জন্য তোমাকে অথেন্টিক ইনফরমেশন লাগবে, এবং অথেন্টিক ইনফরমেশনের একটা গুরুত্বপূর্ণ সোর্স বা উৎস হচ্ছে জার্নাল পেপার বা জার্নাল আর্টিকেল। তোমাকে জার্নাল আর্টিকেল পড়তে হবে, ওই রিলেটেড জার্নাল আর্টিকেল পড়তে হবে, গ্যাপটা তোমাকে বের করতে হবে, তোমাকে তখন ওই রিসার্চ গ্যাপটাকে ফুলফিল করতে হবে। কারণ তুমি মনে করো সারা রাত চিন্তা করে একটা কবিতা লিখতে চাইলা, কবিতার মূল ভাব ভাব বা সারমর্মটা নজরুল বা রবীন্দ্রনাথ আগেই লিখে ফেলছে। বুঝতে পারছো আমার কথা? তুমি যে কবিতাটা লিখলা সেটা নজরুল বা রবীন্দ্রনাথ আগেই লিখে ফেলছে, তোমার এই লেখাটা কি সার্থক হবে? সার্থক তো হলো না। তুমি যে 2-3 দিন চিন্তা করে বা 1 মাস চিন্তা করে একটা কবিতা লিখলা বা একটা প্রবন্ধ লিখলা, এই প্রবন্ধটা আগেই হতে তো পারে, একটা পরিশ্রম কিন্তু বৃথা চলে যাবে। সুতরাং তোমাকে প্রমোদ এগুলা আগে কোনো কিছু লিখছে ওটা আমাকে তো লেখা যাবে না, আমাকে নতুন কিছু আনতে হবে। অনুরূপ ভাবে রিসার্চের ক্ষেত্রেও, তুমি এমন কিছু ডেভেলপ করতে হবে যেটা আগে কেউ করে নাই। প্রত্যেকটা রিসার্চ, প্রত্যেকটা গবেষণা ইউনিক, অদ্বিতীয়, অর্থাৎ কারোর সাথে কারো মিল থাকতে জার্নাল হবে। তাহলে যখন কারোর সাথে কারো মিল নিয়ে আসবে তখন তো কপি হয়ে যাবে। থিসিসটাকে ইভালুয়েট করার জন্য ফিজিবিলিটি অনেক বেশি, যে আমরা অন্য অনেকেই একটা হচ্ছে আমরা অবহেলা করি, নিজেও নিজেকে অবহেলা করি, আমরা আমাদের ল্যাটেন ট্যালেন্ট গুলাকে বের করতে পারতেছি না আমাদের এই ইগো প্রবলেম এবং অবহেলার কারণে। তো আমরা ইয়ার ইঞ্জিনিয়ারিং ছাত্র হিসেবে 2-1 এ পড়তেছি, তুমি 2-1 পড়তে গিয়ে অনেক কিছুই পড়ে ফেলছো, তোমার মাথায় একটা আইডিয়া আসতে পারে ইয়ার নিয়ে বা কোনো একটা মেশিন ডেভেলপমেন্ট নিয়ে, তুমি অবশ্যই এটা তোমার পড়াশোনা করবা এটা নিয়ে, হাইপোথিসিসটাকে তুমি ডেভেলপ করার জন্য তুমি রিসার্চ পেপার পড়বা। রিসার্চ পেপার পড়ার পরে কোন একটা স্যারের সাথে তুমি, তোমার যেটা স্যারকে ভালো লাগে তোমার ডিপার্টমেন্টের, যে ওনার সাথে কথা বললে উনি হয়তো আমাকে হেল্প করবে, সব স্যারই হেল্প করবে অবশ্যই, সন্দেহ নাই। তো এরপরে স্যারের সাথে কথা বলে তুমি এটা আগাইতে থাকো না কেন, এভাবেই তো ডেভেলপ হয়। জি স্যার। কিন্তু আমরা করি কি, আমরা মনে করি কি কোন সাবজেক্টে পড়ি
শোনো, ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট আছে, এমএমই বইটি আছে না একটা, এমএমই একটা সাবজেক্ট আছে, ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওটা মূলত ওরা মেটাল নিয়ে কাজ করে মূলত, কারণ মেটাল হচ্ছে একটা ম্যাটেরিয়াল, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস মেটাল, আর টেক্সটাইল ম্যাটেরিয়ালসটাও একটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, টেক্সটাইল ম্যাটেরিয়ালটাও একটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। এই টেক্সটাইল ম্যাটেরিয়ালের মধ্যে মনে করো ইয়ার্ন আছে, ফাইবার আছে, ফেব্রিক আছে, তো যে কোনো একটা ম্যাটেরিয়ালের ম্যাটেরিয়াল দিয়ে কি করা যেতে পারে, এটা ম্যাটেরিয়াল সায়েন্স, কি কি করা যেতে পারে এই ম্যাটেরিয়ালটা নিয়ে, ফেব্রিকটা নিয়ে কি কি করা যেতে পারে, কোন কোন জায়গায় ফেব্রিক অ্যাপ্লাই করা যেতে পারে, ফেব্রিকের কি কি কোয়ালিটি আছে, কি কি গুণ আছে, কিভাবে ফেব্রিক তৈরি করলে আমরা আরো এর ক্যারেক্টারিস্টিককে ইয়া করতে পারবো, এনহ্যান্স করতে পারবো, এই বিষয়গুলোকে নিয়ে পড়াশোনা করাটাকে বলা হয় ম্যাটেরিয়াল সায়েন্স। তো আমরা ইয়ার্নে পড়ি, আমার মাথায় অনেক কনসেপ্ট আছে, কনসেপ্টটা নিয়ে পড়াশোনা করি, আদৌ কি কনসেপ্টটা অন্য কেউ ডেভেলপ করে রাখে, তো এটা আগে ডেভেলপ হয়ে গেছে, ঠিক না স্যার? তোমাকে আগে দেখতে হবে এটা কেউ আগে করছে কিনা, আগে কি করছে কি করছে না, এটা তোমাকে জানার জন্যই তোমাকে রিসার্চ পেপার পড়তে হবে, জার্নাল আর্টিকেল পড়তে হবে স্যার। হ্যাঁ স্যার, আপনি বলছিলেন আমাদেরকে দেখাবেন পেপার কিভাবে নামাইতে হয়, দেখার আগেই তো তোমাকে কথাটা বলতে হবে না, মনে করো তামার তার যেমন ইলেকট্রিসিটি পরিবহন করে, তুমি একটা ইয়ার্ন ডেভেলপ করবা, যে ইয়ার্নের মধ্যে কোন একটা কোটিং দিবা, কোন একটা কেমিক্যাল রিয়াকশন করাবা, যাতে ইয়ার্নটাও ইলেকট্রিসিটি পাস করে, এটাকে বলা হয় ই টেক্সটাইলস, ইলেকট্রনিক টেক্সটাইলস। তাহলে এই যে তোমার মাথায় তুমি ইয়ার্ন তৈরি করবা, কিন্তু এটাকে পরবর্তীতে কন্ডাক্টিভ করবা, ইলেকট্রিসিটি পরিবহন করতে পারে, এইটা তুমি করবা, ঠিক আছে? তাহলে তুমি কি করবা, তোমাকে পড়াশোনা করতে হবে না, হবে কি না? অবশ্যই। এটার জন্য তোমাকে রিসার্চ পেপার পড়তে হবে, আর রিসার্চ পেপার পড়ার জন্য বাংলাদেশে থেকেও তোমাকে রিসার্চ পেপারই পড়তে হবে। রিসার্চ পেপার পড়তে গিয়ে তুমি দেখবা যে তোমার কাছে রিসার্চ পেপার যখন তুমি নামাবা, তখন তোমার কাছে ডলার চাবে যে তুমি এত ডলার পে করো। তা আমাদের দেশের মতো এই ডেভেলপিং কান্ট্রির মতো দেশে আমাদের পক্ষে যে একটা পেপারের জন্য $3,000 পে করা আমাদের পক্ষে পসিবল না, পসিবল কেউ তো রিসার্চ করবেই না, এত টাকা দিয়ে আমি একটা পেপার নামাবো, এরকম প্রায় 40টা পেপার লাগবে বা 20-30টা পেপার লাগবে, এগুলো আমাদের পক্ষে পসিবল না। তো এখন আমরা কি করতে পারি, কিভাবে নামাতে পারি পেপার, আমি আজকে দেখাবো, ঠিক আছে? জি স্যার, জি স্যার, জি স্যার। এখন তুমি যে রিসার্চে করতে যাও, যে পেপারে, অনেকেই আমাকে মেসেজ দিচ্ছে, কাইন্ডলি মেসেজটা, এত ধরনের মেসেজ পড়া এবং কথা বলা আমার পক্ষে পসিবল না, ওদের হয়তো প্রবলেমও হতে পারে, নেটের প্রবলেম। আমার মনে হয় হাত তুলে আমি তোমাদেরকে স্লট দেই, তোমরা কথা বলো স্যার। মেসেজ স্যার ইয়া দিচ্ছে, সবাই অ্যাটেন্ডেন্স দিচ্ছে স্যার। অ্যাটেন্ডেন্স কেন, আমি কি বলছি অ্যাটেন্ডেন্স দিতে হবে? আমি তো বলিনি, 42টা ইয়া আসছে, কি বলে তোমাদের পক্ষ থেকে 44টা, না দেওয়ার দরকার নাই তো, তার মধ্যে কে কখন ছিল না, 10 মিনিট করে, 5 মিনিট করে স্লট করা আছে, কে কতক্ষণ ছিল না, এই সবকিছু এখানে আমার এখানে ইনফরমেশন আসছে, সমস্যা নেই, তোমাদের কারো অ্যাটেন্ডেন্স দিতে হবে না, অ্যাটেন্ডেন্স অটোমেটিক্যালি চলে আসবে। বারোটা স্লট এর মধ্যে কে কতক্ষণ ছিল না, কখন উপস্থিত ছিল না, এগুলো সবগুলো এখানে আসবে, তোমাদের কাউকে অ্যাটেন্ডেন্স দিতে হবে না, ঠিক আছে? কথা শোনো। আচ্ছা তাহলে এখন আমাকে রিসার্চ পেপার পড়তে হবে, রিসার্চ পেপার পড়তে গিয়ে যখন রিসার্চ পেপার নামাতে যাব, দেখবো টাকা চাচ্ছে, ডলার চাচ্ছে, যেটা আমাদের মতো লোয়ার ডেভেলপিং কান্ট্রিতে এটা বিয়ার করা আমাদের পক্ষে সম্ভব হবে না, কখনোই না।
কারণ আমাদের একটা পেপারের পক্ষে 3,000-4,000 ইউরো বা ডলার দেওয়া আমাদের পক্ষে পসিবল না। তো যার কারণে আমাকে পেপার নামাইতে হবে, কিন্তু আমাকে রিসার্চ তো করতে হবে। তোমরা 2-1 এর স্টুডেন্ট, ইয়ার্ন নিয়ে পড়াশোনা করো, ইয়ার্ন কে ক্যারেক্টারাইজেশন করো যে ইয়ার্ন কিভাবে, কত ধরনের ইয়ার্ন থাকতে পারে। একটা আছে বললাম ই টেক্সটাইলস, ইলেক্ট কন্ডাক্টিভ ইয়ার্ন, তুমি এটা নিয়ে পড়াশোনা করো কন্ডাক্টিভ ইয়ার্ন। তুমি তো ইয়ার্নের ছাত্র, তুমি এই ইয়াতে পড়তেছো শর্ট স্টেবল স্পিনিং, ট্রিপল এস। শর্ট স্টেবল স্পিনিং মানে তুমি আসলে কটন ইয়ার্ন তৈরি করতে পারবা, তুমি তারপরে থার্ড ইয়ারে পড়বা লং স্টেবল স্পিনিং, জুট দিয়ে ইয়ার্ন তৈরি করতে পারবা। তো তুমি আসলে এই সেমিস্টারের মধ্যে যদি শর্ট স্টেবল স্পিনিং পড়েই ফেলো, তো তুমি তো ইয়ার্ন ব্যাপারে জানলা, তুমি এই ইয়ার্নটাকে ক্যারেক্টারাইজেশন করো যে আমি ইয়ার্নটাকে কন্ডাক্টিভ করব, আমি আরো কোনো টেকনিক্যাল ইয়ার্ন তৈরি করা যায় কিনা যেটা দিয়ে টেকনিক্যাল পারপাসে কোনো অ্যাপ্লিকেশন হবে। হ্যাঁ, এই বিষয়গুলো তোমাকে এখন থেকে চিন্তা করতে হবে। তুমি এখন থেকে যদি এই বিষয়গুলো চিন্তা করো, তোমার রিসার্চ একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হবে। এই রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা তোমার একটা অনেক বড় ভ্যালুয়েবল জিনিস পরবর্তীতে বিদেশে যাওয়ার জন্য, পরবর্তীতে কোনো একটা ভালো ক্যারিয়ার করার জন্য, তোমার একটা ভালো পড়াশোনার জন্য, ভালো ফান্ডিং এর জন্য এই রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, খালি দেশে চাকরি করতে হবে, কেন আমি বিদেশের মধ্যে যেখানে টেকনিক্যাল টেক্সটাইল নিয়ে গবেষণা হয় ওখানে চাকরি করতে পারবো না, পারবো কিনা, আমাকে ক্যাপাবল হইতে হবে। তো আমার ব্যাকগ্রাউন্ডটাকে তো আরো ডেভেলপ করতে হবে যে না আমি আসলে রিসার্চ করতে পারি। তোমাকে নিবে কেন? অন্যান্য দেশে টেকনিক্যাল টেক্সটাইলস নিয়ে যে গবেষণাগুলো হয় বা তাদের দেশে যে সুবিধাগুলো আছে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তারা তোমাকে কেন নিবে? তোমার যখন রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা ওরকম স্ট্রং হবে, তুমি রিসার্চ করতে পারো, তুমি ইয়ার্নের ছাত্র, কিন্তু ইয়ার্ন কত ধরনের হতে পারে, ইয়ার্নকে কিভাবে ক্যারেক্টারাইজেশন করা যায়, কি কি টাইপের ইয়ার্ন হতে পারে, এই বিষয়গুলো নিয়ে তুমি পড়াশোনা করছো, তুমি এই বিষয়গুলো নিয়ে ইনফরমেশন কালেক্ট করছো, তোমার পেপার আছে, তোমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে, তোমার নলেজটা যথেষ্ট ডেভেলপড ইয়ার্ন নিয়ে, প্রসেসিংটা নিয়ে, শুধু মানে এরকম না যে তুমি শুধু ইয়ার্নটাকে বানাইতে পারো, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিংটা পারো, এটা না। তুমি ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং করার পরে, ইয়ার্ন তৈরি করার পরে, ইয়ার্ন মেক করার পরে ইয়ার্নটাকে তুমি ক্যারেক্টারাইজেশন করতে পারো, ইয়ার্নকে কতভাবে ইউজ করা যেতে পারে, কোন কোন পারপাসে ইয়ার্নকে ইউজ করা যেতে পারে, এই বিষয়গুলো সম্পর্কে তোমার যখন নলেজ বেশি ডেভেলপ থাকবে, তোমার কাছে যখন অনলাইনে তারা বিভিন্ন দেশের প্রফেসররা তোমার কাছে ভাইবা নিবে, তোমাকে ভাইবা নিবে, তোমার কথা শুনেই তারা বুঝতে পারবে যে না তুমি আসলে যথেষ্ট ডেভেলপ, তখন না তোমাকে সে রিসার্চ পারপাসে তোমাকে নিয়োগ দিবে, তোমাকে রিসার্চ হিসেবে, রিসার্চার হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে জয়েন দিবে, এটা তো এমনি হবে না। যার কারণে এখন থেকেই তুমি রিসার্চের ব্যাপারে মনোযোগী হও, এটা কোনো ধরা বাঁধা নিয়ম না যে পড়াশোনা দিলো, স্যার পড়া দিলো, স্যার হোমওয়ার্ক দিলো, কষ্ট লাগতেছে। তুমি যখন রিসার্চ পেপার পড়বা, তুমি যখন একটা ফাইন্ডিংস পাবা, তোমার নিজেরই দেখবা ভালো লাগতেছে, তখন তুমি ইচ্ছাকৃত হবে, উইলিংলি রিসার্চ করবা। কেউ কখনো কাউকে জোর করা রিসার্চ করতে পারে না। পৃথিবীতে যত গবেষণা হয়, সব গবেষণার পিছনে যারা গবেষক আছে তারা যথেষ্ট আগ্রহ সহকারেই দিনে 18 ঘন্টা পরিশ্রম করে আগ্রহ নিয়েই। কারণ রিসার্চ একটা মজা লাগতে হবে, রিসার্চ একটা ভালো লাগার বিষয়, তোমার এই ভালো লাগাটা তৈরি করতে হবে তো, নাকি এই জন্য তোমাকে পেপার পড়তে হবে। পেপারটা আমি একটু তোমাদেরকে দেখাই। আমরা নেক্সট উইক থেকে ইনশাল্লাহ আমাদের ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 1 এটার মূল বিষয়ে চলে যাবো, পার্ট এ তে। খুবই সহজ জিনিস, প্রসেসিং গুলো পড়াবো, ফেব্রিকের ক্যারেক্টারাইজেশন করানোর চেষ্টা করব, কিন্তু আমার মূল কথা হচ্ছে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং নিয়ে অনেক বই আছে। হ্যাঁ, ওই বইগুলো তোমরা পড়বা, কোনো সমস্যা নাই, বই পড়া অভ্যাস করতে হবে। আমরা তো পড়তে চাই না, আমরা মনে করি স্যাররা শুধু পিপিটিএক্স দিবে, স্লাইড দিবে, স্যাররা তো স্লাইড দিবেই, বাট আমাকে অবশ্যই বই পড়ার অভ্যাস করতে হবে, বই পড়া, রিসার্চ পেপার পড়ার অভ্যাস করতে হবে। কারণ তুমি কিন্তু এখানে একটা টারশিয়ারি স্টেজে আছো, তুমি একটা ইউনিভার্সিটিতে পড়ো, এটা মানে এটা না এটা গ্রাজুয়েট হয়ে গেলা তোমার শেষ কাজ, এরকম না। তোমার তোমার ক্যারিয়ারকে বিল্ড আপ করার জন্য তোমার রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং থাকতে হবে, তোমার নলেজটা যথেষ্ট ডেভেলপ হইতে হবে, অন্যের দৃষ্টি আকর্ষণ করার জন্য, অন্যকে নিজের দিকে আকর্ষণ করার জন্য, অনেক প্রফেসরকে যে আমাকে আপনি নেন, আমি রিসার্চার হিসেবে অনেক ভালো। তুমি এটা মুখের কথা দিতে হবে না, তোমার কাজে প্রমাণ করতে হবে যে আমি রিসার্চার হিসেবে অনেক ভালো। তোমাকে যখন সে ভাই বানিবে, তোমার কথাবার্তা, তোমার টেকনিক্যাল নলেজ শুনেই উনি বলবে না একে নেওয়া যেতে পারে। আমাদের আসলে দেশের মধ্যেই চাকরি করতে হবে এই ধারণাটা থাকলেই সমস্যা। হ্যাঁ, দেশেও চাকরি করব, আর সবাই যে দেশে চাকরি এরকমও না, আমি বিদেশেও চাকরি করব, বিদেশে আমি অনেক রিসার্চ ফান্ডের মধ্যে, রিসার্চ বলছে ফিল্ডের মধ্যে আমি নিজেকে ইনভলভ করব, এই এই ধারণাটা বা এই ধরনের ইচ্ছাও থাকাটাও জরুরি। তো এখন আমরা দেখাবো কিভাবে আমরা রিসার্চ করব। রিসার্চ করতে গিয়ে আমরা
আমাদের প্রথম কাজ হচ্ছে পেপার পড়তে হবে, তোমার কনসেপ্ট বা হাইপোথিসিসটাকে দেখতে হবে। আর আদৌ এই হাইপোথিসিস নিয়ে কাজ করে কেউ কোনো মেশিন ডেভেলপ করছে কিনা, প্রসেস ডেভেলপ করছে কিনা, প্রোডাক্ট ডেভেলপ করছে কিনা, এটা আমাকে জানতে হবে। তাহলে আমরা শেয়ারিংটা স্টপ করে দিই, আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই। স্যার হ্যাঁ দেখা বলো। হ্যাঁ কি কেউ কিছু বলতেছো? হ্যাঁ তোমরা আমি দেখা দেখতে পাচ্ছো, শেয়ারিং হয়েছে কিন্তু। হ্যাঁ দেখা যায়, হ্যাঁ সবাইকে দেখতে হবে। তাহলে আমরা প্রথমে যাব গুগল স্কলারে, গুগল স্কলারে যাব। হ্যাঁ তোমরা তাহলে লিখে রাখো যে তোমাদের এটা বোঝার জন্য গুগল স্কলারে যাব। দেখো গুগল স্কলারে সার্চ ইঞ্জিন আসছে, গুগল স্কলারে সার্চ ইঞ্জিন আসছে। জি স্যার। জি স্যার সবাইকে দেখতে পাচ্ছো? সবাই জি স্যার আসছে। জি স্যার জি স্যার আসছে। হ্যাঁ গুগল স্কলারে আসছে, নাম আছে, আর্টিকেলের নাম আছে, সিডিসি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, ল্যানসেট, জামা, সেল, পিএমজি, নেচার সায়েন্স, এলসেভিয়ার, অক্সফোর্ড, উইলি। হ্যাঁ এগুলো আসছে না? এগুলো এক এক জি স্যার আর্টিকেলস অ্যাবাউট মানে কোভিড 19 নিয়ে এই সকল জার্নাল পেপার আছে, এই সকল জার্নালের মধ্যে পেপার আছে আর্টিকেলস অ্যাবাউট কোভিড 19। রিসেন্ট যে একটা প্যান্ডেমিক চলতেছে এটা নিয়ে যে গবেষণাগুলো হয়েছে, গবেষণাপত্রগুলো এই সকল রিসার্চ পেপারের মধ্যে পাবলিশ করা হয়েছে, বুঝছো? জি স্যার। তাহলে আমরা এখন চাই যে আমরা এখানে তোমরা যেহেতু ইয়ার্নের ছাত্র, আমি মনে করি দিলাম কন্ডাক্টিভ টেক্সটাইলস। কন্ডাক্টিভ মানে বোঝো তোমরা পরিবাহী টেক্সটাইলস, পরিবাহী ইয়ার্ন, কন্ডাক্টিভ টেক্সটাইলস, কন্ডাক্টিভ ইয়ার্ন দিলাম, সরি। আচ্ছা একটু লক্ষ্য করো, কন্ডাক্টিভ ইয়ার্ন। এরপর আমরা যাব হচ্ছে সেন্সর। মনে করো আমি এই কন্ডাক্টিভ ইয়ার্ন দিয়ে সেন্সর তৈরি করব। আমি একটা একটা কিওয়ার্ড দিলাম, দেখো পেপার চলে আসছে, সবাই দেখতে পারতেছো? তোমরা তোমাদের নিজস্ব ডিভাইসে জুম করে দেখতে পারো। তাহলে আমরা কন্ডাক্টিভ ইয়ার্ন সেন্সর মানে আমি আগে ইয়ার্ন তৈরি করতে হবে। হ্যাঁ ইয়ার্নটাকে আমি আসলে তৈরি করার সময় কন্ডাক্টিভ করতে পারবো কি পারবো না এটা অ্যানালাইসিস করতে হবে। যদি না পারি তাহলে আমি কন্ডাক্টিভ তো ইয়ার্ন তৈরি করার পরে এটাকে কন্ডাক্টিভ করব। তাহলে কন্ডাক্টিভ করার জন্য কি অ্যাপ্লাই করতে হবে আমাকে এখানে দেখতে হবে। দেখো এখানে লেখা আছে ফ্লেক্সিবল এন্ড কন্ডাক্টিভ ন্যানো ফাইবার স্ট্রাকচার সিঙ্গেল ইয়ার্ন সেন্সর ফর স্মার্ট ওয়্যারেবল ডিভাইসেস। স্মার্ট ডিভাইসেস, তুমি যেমন স্মার্ট ফোন বলতেছো, স্মার্ট ফোনটা কেন? যে এই একটা ফোনের ভিতরে অনেক মাল্টিপল ফাংশন কে পারফর্ম করা যায়, ঠিক না? দ্যাটস ওয়াই ইট ইজ স্মার্ট। তুমি যদি স্মার্ট হইতে চাও, তুমি ব্যক্তিগতভাবে যদি স্মার্ট হইতে চাও, তোমাকে একই মানুষ তুমি অনেক ধরনের তোমার প্রপার্টি থাকতে হবে, অনেক ধরনের প্রবলেম কে হ্যান্ডেল করার মতো তোমার ক্যাপাবিলিটি থাকতে হবে, তখন তোমাকে স্মার্ট বয় বলা হবে। অনুরূপভাবে যেমন স্মার্ট ফোন যেরকম, অনুরূপভাবে আমরা যে গার্মেন্টস পরি বা স্মার্ট শার্ট পরবো, স্মার্ট শার্ট দিয়ে মনে করো তুমি এট এ টাইম অনেক ধরনের, তোমার স্মার্ট শার্টটা ব্লাড প্রেশার মেজার করবে, তোমার হার্টবিট মেজার করবে, তোমার জেস্চার পশ্চার মেজার করবে, তোমার বসা ঠিক আছে কিনা, আর্গোনমিক্যালি তুমি বসছো কিনা, এটা তোমাকে সিগন্যাল দিবে। তুমি একটা শার্ট পরলা বা প্যান্ট পরলা, তুমি একটা ওয়্যারেবল ড্রেস পরলা, তুমি বসার সময় দেখা গেছে তুমি বেশি পরিমাণে বাঁকা হয়ে গেছো, যেটা যার কারণে পেট পিঠে ব্যথা হয়, তো তোমার এই শার্টটা কি করে সিগন্যাল দিবে যে আপনার বসাটা ঠিক হয়নি, আপনি আপনার বসা দরকার ছিল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 85 ডিগ্রি অ্যাঙ্গেলে, কিন্তু আপনি বসেন হচ্ছে আসলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে আপনার পিঠ বাঁকা হয়ে গেছে, দীর্ঘক্ষণ বসে থাকলে আপনার এখানে পেইন হতে পারে, ব্যাক পেইন। এই যে তুমি একটা শার্ট পরলা, তুমি একটা ড্রেস পরলা, এই ড্রেসটা তোমাকে একটা সিগন্যাল দিচ্ছে যে না আপনার বসা ঠিক হয়নি। তুমি তো অবচেতন মনেই বসছো নাকি? Yes sir. কোনো ডিসকাশন করতেছো, কোনো একটা আলোচনা করতেছো, পড়াশোনা করতেছো, কিন্তু তোমার যে শার্ট এটা তোমাকে সিগন্যাল দিচ্ছে যে আপনার বসা ঠিক হয়নি। এই যে স্মার্ট, এই যে স্মার্ট ডিভাইস তোমার এট এ টাইম ব্লাড প্রেশার মাপতেছে, এট এ টাইম হার্টবিট মাপতেছে, এট এ টাইম তোমার যে তুমি খুব ঘামতেছো এটা সে সিগন্যাল দিচ্ছে, বা তোমার শরীরের টেম্পারেচার বেড়ে যাচ্ছে এটা সিগন্যাল দিচ্ছে, এট এ টাইম তোমার বসা ঠিক হয়নি। এই যে অনেকগুলা প্রপার্টি, অনেকগুলা ক্যারেক্টারিস্টিক্স তোমার এই একটা স্মার্ট শার্টের মধ্যে থাকবে, এটা হচ্ছে স্মার্ট, ঠিক না? এই স্মার্ট শার্ট তৈরি করার জন্য বা স্মার্ট সেন্সর তৈরি করার জন্য তোমাকে কন্ডাক্টিভ ইয়ার্ন লাগবে। কন্ডাক্টিভ ইয়ার্ন ব্যবহার করে কন্ডাক্টিভ ফেব্রিক তৈরি করতে হবে, এরপরে না এখান থেকে তুমি সেন্সরে যাবা, রাইট?
Yes, sir. তাহলে তোমাকে একটা হচ্ছে সেন্সরের জ্ঞান লাগবে। সেন্সরটাকে টেক্সটাইল ম্যাটেরিয়াল রিলেটেড সেন্সর, মানে তুমি তার ইউজ করবে না, টেক্সটাইল ম্যাটেরিয়াল দিয়ে সেন্সর তৈরি করার জন্য টেক্সটাইল ম্যাটেরিয়ালটাকে ক্যারেক্টারাইজ করা শিখতে হবে। তাহলে তুমি সেন্সরের সাথে টেক্সটাইল ম্যাটেরিয়ালকে অ্যাড করে টেক্সটাইল ম্যাটেরিয়াল দিয়ে সেন্সর তৈরি করতে পারবা। এই সেন্সরটা দিয়ে তুমি ওয়্যারেবল টেক্সটাইল তৈরি করতে পারবা, যেটা স্মার্ট টেক্সটাইল। ঠিক আছে? Yes, sir. এখন দেখো অনেক পেপার চলে আসে না, অনেকগুলো আমরা বুঝবো না, কারণ তোমাদের যেহেতু এখন কি বলে রিসেন্টলি পড়তেছো, তো তোমরা যখন এই যে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা এই পর্যন্ত যত সাবজেক্ট পড়ে আসছো 12টা বা 10টা, এখন এই সেমিস্টারে ভাবা 6টা, এই যে তুমি ধীরে ধীরে অনেক ধরনের সাবজেক্ট পড়তেছো, এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটার সাথে একটা রিলেট করতে হবে, তাহলে তুমি পরিপূর্ণ সুন্দর ইঞ্জিনিয়ার হতে পারবা, তুমি একজন নলেজেবল পার্সন হতে পারবা, তুমি রিসার্চার হতে পারবা। তো এই যে দেখো ফ্লেক্সিবল এন্ড কন্ডাক্টিভ ন্যানো ফাইবার স্ট্রাকচার সিঙ্গেল ইয়ার্ন সেন্সর ফর স্মার্ট ওয়্যারেবল ডিভাইসেস। কারণ আমি যদি একটু তোমাদের যেটা ভালো মনে হবে দেখো, তো এই দেখো ওয়্যারেবল তিন নম্বর চার নম্বরটা দেখো, তো ওয়্যারেবল স্ট্রেন সেন্সিং টেক্সটাইল বেসড অন ওয়ান ডাইমেনশনাল স্ট্রেচেবল এন্ড উইভেবল ইয়ার্ন সেন্সরস। স্ট্রেন সেন্সিং মানে তোমার শরীরের মধ্যে এই যেটা আমি বললাম আর কি, স্ট্রেন মানে হচ্ছে কি, মানে তোমার শরীর বেশি বাঁকা হয়ে গেছে অথবা তোমার শরীরটা বসাটা ঠিক নাই, হ্যাঁ এই ধরনের যে বিষয়টা। এখন এখানে পিডিএফ চলে আসবে, তোমাকে সবাই এটা দেখতে পারতেছো? Yes sir. হ্যাঁ স্যার, একটু প্রথমে মনে হবে বুঝতেছি না, কিন্তু তুমি একটু ধৈর্য ধরো, তোমাকে আগে কিভাবে নামাইতে হবে সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে? সবার নিচে, সবার নিচের উপরেটা দেখো তো, ওয়্যারেবল স্ট্রেন সেন্সরস বেসড অন ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ ন্যাচারাল ফাইবার ইয়ার্ন। তুমি যে ন্যাচারাল ফাইবার দিয়ে কটন দিয়ে একটা ইয়ার্ন তৈরি করলে, এই ইয়ার্নটাকে তোমাকে ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ করতে হবে, ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ করতে হবে, এবং এটা দিয়ে তোমাকে পড়া যায় ওয়্যারেবল স্ট্রেন সেন্সর তৈরি করতে হবে। এটা নিয়ে একদম গবেষণা করছে। ওকে আমি দেখি পেপারটা নামানোর চেষ্টা করি কি কয়। দেখো আমি ওখানে ক্লিক করলাম, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা আছে এলসিভিআর এর একটা পেপার, সবার কাছে গেছে এটা, সবাই কি দেখতে পারতেছ? হ্যাঁ স্যার। জি স্যার। আবার আসছে না, দেখো ম্যাটেরিয়াল এডিট করতে বলে। হ্যাঁ, সাইন ইন করতে বলে, রেজিস্টার সাইন ইন করতে বলে, কিন্তু আমাদের তো সবার ক্ষেত্রেই অ্যাক্সেস দিবে না সে, আমাদের তখনই সাইন করতে পারবো যদি আমাদের ভার্সিটির সাথে এলসিভিআর এর কোনো সাবস্ক্রিপশন নেওয়া থাকে, মানে এলসিভিআর এর সাথে যদি আমাদের কোনো চুক্তি থাকে ভার্সিটি, যে আমি আপনাকে বছরে এত টাকা পে করবো, এত হাজার ডলার, এত লাখ ডলার পে করব, আপনি আমাদের স্টুডেন্টরা যাতে ইজিলি আপনার এলসিভিআর এ প্রবেশ করতে পারে, এই ধরনের যদি ট্রিটি থাকে, চুক্তি থাকে, তাহলে আমরা আমাদের ইনস্টিটিউশনাল ইমেল অ্যাড্রেস দিয়ে ঢুকতে পারবো। বুঝতে পারছো? উপরে একটা ঘর দিয়ে দেওয়া আছে, দেখো অ্যাক্সেস টু ইওর ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন যদি এই সাবস্ক্রিপশনটা নিয়ে থাকে, তাহলে আমরা তখন ইনস্টিটিউশন আমাদেরকে একটা মেইল দিবে, মেইল অ্যাড্রেস দিবে, জিমেইল অ্যাড্রেস বা ইমেইল অ্যাড্রেস যেটাই হোক, যেখানে বুটেক্স নামটা লেখা থাকবে। Yes sir. mohades@butex.edu.bd, এটা আমাদের একদম ইনস্টিটিউশনাল মেইল অ্যাড্রেস। আর আমার ভার্সিটির সাথে যদি এলসিভিআর এর কোনো ধরনের চুক্তি থাকে, তখন আমি ওই আমার ইমেল অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে, ইনস্টিটিউশনাল ইমেল অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে সে আমাকে ঢুকতে দিবে, আদারওয়াইজ কিন্তু দিবে না। আমি বুঝাতে পারছি? Yes sir. তাহলে আমাদের সাথে এলসিভিআর আছে কিনা, আমার মনে হয় নাই এখানে। হ্যাঁ, আমার এলসিভিআর নাই, আমাদের অন্যগুলোতে আছে, আইট্রিপলি, এমারেল্ড, হ্যাঁ এগুলো আছে। আচ্ছা দেখো এখানে দেখো, ওয়্যারেবল স্ট্রেন সেন্সরস বেসড অন ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ ন্যাচারাল ফাইবার ইয়ার্নস, এখানে দুইজনের নাম লেখা আছে, হামিদ শৌরি, দেবেশ ভট্টাচার্য, মানে দুইজন মিলে ওনারা এই গবেষণাটা করছে। এবারে এখন একটা লিংক দেয়া আছে, না পরে বলতেছি, লিংক তো দেওয়া থাকবেই। এখন অ্যাবস্ট্রাক্ট দেওয়া আছে, দেখো অ্যাবস্ট্রাক্টটা পাইছো? Yes sir. অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ, ওরা ওখানে ব্যাখ্যা করছে যে আসলে কি কি দিয়ে কি করছে, আগে কি করা হয় নাই, এই বিষয়গুলো লেখা আছে। এরপরে কিন্তু দেখো নেক্সট আর্টিকেল, প্রিভিয়াস আর্টিকেল। Yes sir. Yes sir. অনেক কিছু দেওয়া আছে সহজে, অনেক ক্ষেত্রে তুমি যখন ডাউনলোড করতে যাবা, দেখবা তোমার কাছে যাবে কি যে টাকা, ডলার চাবে, ডলারটা একটু দেখাই, শুধু ইমেজ দেখায়। দেখো ওরা কিন্তু ইয়া দেখাচ্ছে, ইমেজ দেখাচ্ছে শুধু, তোমাকে কিন্তু ফুল আর্টিকেল দেখাচ্ছে না, কোন ধরনের ইয়াও নাই কিন্তু, যে তোমাকে ফুল আর্টিকেল দেখাবে। আছে? আচ্ছা মানে
আচ্ছা সেক্ষেত্রে কোনো দরকারই নাই, এখানে একটা নাম্বার দেখো শো মোর উপরের দিকে দেখো ডিওয়াই একটা নাম্বার আছে দেখছো এসটিটি মানে লিংক দেওয়া আছে একটা পাইছো ইয়েস স্যার এটার কথা বলতেছিলাম হ্যাঁ এই নেমটাকে বলা হয় ডিওয়াই নাম্বার দেখো ওখানে doi.org সবাই কি বুঝতে পারতেছো কনক্লুশন থাকবে এরপরে রেফারেন্স থাকবে রেফারেন্স মানে হচ্ছে এই পেপারটা তৈরি করতে গিয়ে ওনারা মনে করে 100টা পেপার পড়াশোনা করছে এই 100টা পেপারের কোন জায়গা থেকে কি জিনিসটা ওরা নিছে হ্যাঁ ওটার একটা লিস্ট থাকবে তাহলে আমরা এই পেপারটা নামাইতে পারতেছি না দ্যাটস হোয়াই আমরা এই ডিওয়াই নাম্বারটাকে কপি করব ডিওয়াই নাম্বারটাকে এই যে কপি লিংক অ্যাড্রেস কপি করছে ওখানে ক্লিক করলে কপি লিংক অ্যাড্রেসটা আসবে আমি পেপারটা নামাইতে চাই দ্যাটস হোয়াই আমি এটা কপি লিংক অ্যাড্রেসটা দিলাম এখন আমি নামাবো তাহলে সেক্ষেত্রে আমি কেউ কম্পিউটারে হয়ে থাকো তাহলে একটা নতুন ট্যাব খুলবা আমি যদি কম্পিউটারে না নতুন ট্যাবটা আমি এখানে ইয়া করতেছি ওই লিংক কপিটা লিংক করার পরে তোমরা স্থায়ী হবে যাবা কিসে যাবা সাইহাব তোমরা দেখতে পাচ্ছো লেখা হচ্ছে sahib.tw ইয়েস স্যার সবাই দেখতে পাচ্ছো ইয়েস স্যার আমি যে এখানে স্ক্রিন শেয়ারে দেখা যাচ্ছে আমি যেহেতু সবসময় এটা সার্চ দেই এজন্য আমার এখানে সাই হাব সাই লেখার সাথে সাথে বাকিটা চলে আসছে আমি এখন স্টার্ট দিয়ে দিলাম এটা একটা মূলত একটা বাইপাস সিস্টেম তো এটা আসতে একটু সময় লাগে এটা বাইপাস সিস্টেম একটু সময় লাগে রাশিয়ার ইয়ারা তৈরি করছে এটা একটু সময় লাগে কিন্তু স্থায়ী হবে আসার পরে স্যার লিবজেন দিয়ে নামানো যায় না লিবজেন তো লাইব্রেরি জেনেসিস এটা বই নামানোর জন্য লিবজেন দিয়ে বই নামায় দেখাবো আমি আমি তোমাদের একটা বই রেফার করব বইটা এখন নামায় দেখাবো আসছে স্যার তোমাদের আসছে ইয়েস স্যার কোথায় আসছে তুমি দিছিলা লিংকটা দিয়ে দিব স্যার আসছে স্যার আমাদের তোমাদের আসলে সুন্দর তোমরা ওখানে প্রথম যে ট্যাবটা খোলো বলছো লিংক দেওয়ার জন্য জায়গা আসছে ইয়েস জি স্যার ইন্টার ইউআরএল আচ্ছা তুমি এটা স্ক্রিনটা শেয়ার করো আমি তোমাকে পারমিট দিচ্ছি আমারও আসছে একটু দেখো আমারও আসছে এখানে পাইছো ইয়েস স্যার এটা দেখতে পারতেছো না এখন লিংকটা দিয়ে দিতে হবে হ্যাঁ তুমি যে লিংকটা দিছিলে না ওই লিংকটা কপি পেস্ট করে দাও কপি তো করেছিলে পেস্ট করে দাও হ্যাঁ সবাই কি দেখতে পারতেছো ইয়েস স্যার বাকিদের একটু রেসপন্স চাই আমি আচ্ছা এখন স্টার্ট দিয়ে দিবা এই যে আর্টিকেলটা দেখো তো এখনো শো করতেছে না কিন্তু এখানে দেখো সেভ নামে একটা অপশন আছে এই যে উপরে বাম দিকে কাকের নিচে ইয়েস স্যার দেখো লেখা আছে সৌরি এইচ এন্ড ভট্টাচার্য ডি 2018 সালের পেপার ওয়্যারেবল স্ট্রেন সেন্সরস বেসড অন ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ ন্যাচারাল ফাইবার ইয়ার্নস যে পেপারটা এটা এলসিভিআর এর ম্যাটেরিয়ালস এন্ড ডিজাইন পেপার তার 154 নম্বর অনুচ্ছেদ 217 থেকে 227 নম্বর পৃষ্ঠা এই সবগুলো দেওয়া আছে তাহলে আমি এখন সেভ দিয়ে দিলাম এই যে সেভ দিলাম ও এখন নেমে যাবে ডাউনলোডিং হচ্ছে দেখছো ইয়েস স্যার সবাই কি বুঝতে পারছো কিভাবে পেপার নামাইতে হবে ইয়েস স্যার রেসপন্স করো সবাই জি স্যার জি স্যার আইডি 16 আইডি 16 ইয়েস স্যার আমি একটু পেপারটা দেখাই ডাউনলোড করতে হচ্ছে আইডি 16 কি দেখতে পাচ্ছ জি স্যার দেখছি বুঝছো কিভাবে নামাইতে হবে জি স্যার যদি বুঝে থাকো তো ভালো আলহামদুলিল্লাহ এই যে দেখো পেপার নামাইছি আমি পেপারটা শেয়ার করি দেখো তো নিচে যাচ্ছি আমি দেখো ওয়্যারেবল স্ট্রেন সেন্সর বেসড অন ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ ন্যাচারাল ফাইবার ইয়ার্নস ফুল পেপারটা চলে আসছে দেখো ফুল পেপারটা চলে আসছে ইন্ট্রোডাকশন প্রথমে অ্যাবস্ট্রাক্ট থাকবে তারপরে কিওয়ার্ডস আছে দেখছো কিওয়ার্ডস ফ্লেক্সিবল স্ট্রেন সেন্সর ওয়্যারেবল সেন্সর কন্ডাক্টিভ ন্যাচারাল ফাইবার ইয়ার্নস গ্রাফিন ন্যানো প্লেটলেটস হিউম্যান মোশন ডিটেকশন আচ্ছা এরপরে কি করলো দেখো ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনের পরে এক্সপেরিমেন্টাল সেকশন কি কি করছে তারা প্রিপারেশন অফ ম্যাটেরিয়াল
তারপর ফেব্রিকেশন প্রসেস অফ কন্ডাক্টিভ ন্যাচারাল ফাইবার ইয়ার্নস ইউজিং আল্ট্রাসোনিকেশন দেখতেছো স্যার আমি যে স্ক্রল করতেছি জি স্যার জি স্যার এক্সপেরিমেন্টাল সেকশন এটা অনেক কিছু লেখা আছে কিভাবে তারা কাজটা করছে এরপরে দেখো রেজাল্টস এন্ড ডিসকাশন এরপরে দেখো রেজাল্ট ডিসকাশনের পরে এরপরে তুমি দেখবা যে আছে কি অনেক অনেক বড় পেপার বলতে অনেক কাজ কাজ করছে তারা এরপরে দেখো এই কনক্লুশন অ্যাবস্ট্রাক্ট হলো ইন্ট্রোডাকশন হলো এরপরে এক্সপেরিমেন্টাল সেকশন তারপরে রেজাল্টস এন্ড ডিসকাশন তারপরে কনক্লুশন মোটামুটি চ্যাপ্টার থাকে অ্যাকনলেজমেন্ট দিয়ে থাকে কোনোভাবে কেউ যদি তোমাকে হেল্প করেছে এই রেফারেন্স এই যে রেফারেন্স কে ইউ কে ইউ কি কি লেখা আছে না ওদের নামগুলো তো আসলে ভাবে পড়া পসিবল না তো দেখো ওদের কোন পেপার থেকে কোন নাম্বারটা নেওয়া হয়েছে কি নেওয়া হয়েছে লেখা আছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার কতগুলো পেপার দিছে তারা দেখো এই যে রিসার্চটা করতে গিয়ে তাদের কতগুলো পেপার পড়তে হয়েছে দেখো তারা ইচ্ছাকৃতভাবে পড়ছে ভালো পেপারে পাবলিশ হয়েছে যে তাদের একটা ব্যাকগ্রাউন্ডটা আরো ডেভেলপ হলো 63টা পেপারের রেফারেন্স দিছে মানে 63টা পেপার তারা পড়ছে 63টা পেপার পড়ে তারা দেখছে যে এই জিনিসটা অন্য কেউ ডেভেলপ করছে কিনা তারা দেখলো না আমরা যেটা করতে চাচ্ছি আর কেউ এখন পর্যন্ত করে নাই তখন তারা ওই রিসার্চ গ্যাপটা বের করে ওই জিনিসটাকে ডেভেলপ করছে তাদের একটা পেপার হয়ে গেল আমি কি বোঝাতে পারছি স্যার তাহলে আমি তোমাদেরকে আজকে প্রথমে তো বললাম যে হাইপোথিস বিষয়টা কি কেন দরকার কিভাবে কে কি করে ওয়ার্ল্ডে কিভাবে কি চলে পিএইচডি করতে গেলে কিভাবে তোমাকে কি করতে হবে এরপরে হাইপোথিসিসটাকে বোঝার জন্য রিসার্চ করার জন্য তোমাকে পেপার নামাইতে হবে পেপার পড়তে হবে পেপার নামানোর জন্য দেখাই দিলাম যে তোমাকে কিভাবে নামাইতে হবে থাই হাব দিয়ে কারো কোনো প্রবলেম কোনো সমস্যা কারো বুঝতে সমস্যা থাকলে এখনই শেয়ার করো আর যদি মনে করো না আমি স্যার আমাকে এখান থেকে চলে যাওয়ার পরে আমি এরপরে দেখব আমি এরপরে নিজে নিজেই সাই হাবে ঢুকবো বা গুগল স্কলারে ঢুকে আমি নিজে নিজে পেপার নামাবো অবশ্যই তোমাকে এখন নামাইতে হবে নালে কিন্তু তোমরা আবার ভুলে যাবা আমি কিন্তু আগামী সপ্তাহ থেকে যখন পড়াবো তখন আর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার সুযোগ থাকবে না আমার ঠিক আছে আমি এই জন্য প্রথম দুই ক্লাস সবসময় 43, 44 তোমরা 45 এদের কাছ থেকে সবসময় আলোচনা করি যে কিভাবে পেপার নামাইতে হয় সে সময় এই টেক্সচারালিটির পেপার না তুমি যে কোনো ইনফরমেশন চাও অথেন্টিক ইনফরমেশন যে কোনো পেপারের ইনফরমেশন চাও যে কোনো ধরনের একটা জিনিস জানতে চাও তুমি গুগলে সার্চ দিলে তো হাউস অফ আরলও আসে অনেক ধরনের জিনিস আসে যেগুলো অথেন্টিক নাও হতে পারে যে বিষয়গুলো অথেন্টিক নাও হতে পারে ঠিক না কিন্তু যদি পেপার থেকে কোনো ইনফরমেশন তুমি পাও পেপার থেকে ভালো পেপার থেকে এলসিভিআর স্প্রিঞ্জার তাহলে তো অবশ্যই ইনফরমেশনটা অথেন্টিক ইনফরমেশনটা অথেন্টিক কোনো সন্দেহ নাই ঠিক আছে আচ্ছা এটা গেল আমাদের হচ্ছে পেপার এখন আমি দেখাই বইটা নামানোর জন্য বই নামাবো এখন আমি বই নামাতে চাই সবাই দেখতে পারতেছো বই নামাবো আমি এখন যে বললা সে আগে থেকে নামাইছিল বোধহয় না স্যার দীপ স্যার বলছিল একদিন একটু করে হ্যাঁ হ্যাঁ সব স্যারই এখন বলবে সমস্যা নাই এই দেখো লাইব্রেরি এনালিসিস গেছি আমরা গেছি এখানে প্রথম ট্যাবটা ক্লিক করো সরি তো আমারটা দ্বারা শেয়ার করতেছে অনেকেই হয়তো বা প্রবলেম বা অনেক ক্ষেত্রেই আসে না তোমরা লাইব্রেরি ক্লিক করো হামিম এই হামিম স্যার সে একটু নেটওয়ার্কের সমস্যার জন্য বের হইতে হয়েছিল 5 মিনিটের জন্য হ্যালো তুমি করতেছো হ্যালো
তোমার সাউন্ড যাচ্ছে আমি স্যার সাউন্ড কোথায় আছস হ্যালো অন্য কেউ আছো হ্যাঁ আসতেছে বলো আইডি 13 ওর ও বুঝছো লাইব্রেরিতে ঢুকলেই ওখানে বইয়ের নাম চাওয়ার জন্য একটা সার্চ ইঞ্জিন আসবে ওখানে তোমরা লেখা হ্যান্ডবুক অন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং আচ্ছা তোমার কে তোমার আইডি কত আইডি কত হ্যান্ডবুক অন ফেব্রিক তুমি ওই সার্চ ইঞ্জিনের মধ্যে লেখো হ্যান্ডবুক অন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং নরমাল স্ক্রিনটা শেয়ার কর তুমি স্ক্রিন শেয়ার করো আমি তোমাকে পারমিট দিচ্ছি তুমি শেয়ার স্ক্রিনে যাও স্যার আমার তো ল্যাপটপ ল্যাপটপ দিয়ে স্ক্রিন শেয়ার করা যাবে তুমি যাও মানে স্যার আমি স্যার মোবাইলে চালাচ্ছি বাট ইউজ করছি ল্যাপটপে নেট তা হবে না কেন হবেই তো তুমি শেয়ার করতেছো হটস্পট দিয়ে তাহলে ক্যামেরা অন করে দাও অন্য কেউ আছে অন্য কেউ আছে আমারটা আসতে দেরি করতেছে তো আমি যে হয়ে যাবে তাড়াতাড়ি দেখাই দেব হ্যান্ডবুক অন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং তুমি আচ্ছা তুমি ওখানে লেখো এটা বই নাম শোক এই বই নামাইছি লাইব্রেরি জেনেসিস দিয়েই তুমি ওখানে লেখো যে স্মার্ট ফাইবার ইয়ার্ন এন্ড ফেব্রিক স্মার্ট ফাইবার্স লেখো স্মার্ট ফাইবার্স হ্যাঁ বলো চার্জিং দিন চার্জিং পাইছো সেই স্মার্ট ফাইবার্স এই স্মার্ট ফাইবার্স লিখে একটু সার্চ দাও দেখো বই আসে কিনা আমার এখানে হলে আমি সবচেয়ে বেটার হতো আমার তো এখানে আসতেছে না স্যার আসছে একটা স্মার্ট ফাইবার্স ফেব্রিক্স এন্ড ক্লোদিং হ্যাঁ ওখানে ক্লিক করো তুমি আমাকে শেয়ার করো স্ক্রিনটা শেয়ার করো ভাই কে স্যার আমি স্যার চালাচ্ছি ল্যাপটপে ওই যে তোমালের মতো সেম ল্যাপটপ দিয়ে তো হবে একই জিনিস তো স্যার আসছে স্যার আসলে ওটা একটু প্লিজ শেয়ার করো স্যার আমরা দেখাচ্ছি ইউ ক্যান নট স্টার্ট স্ক্রিন শেয়ার হোয়াইল দা পার্টিসিপেন্ট ইজ শেয়ার হ্যাঁ আমি তোমাকে অবশ্যই এখানে তোমাকে ইয়া করতে হবে আমার আমি তোমাকে সাপোর্ট দিতে হবে তোমাকে হ্যাঁ আমি তোমাকে অবশ্যই তুমি তোমার আইডি তোমার নাম কি বলো আমি তোমাকে এখানে স্যার নাজিম হোসেন আইডি কত স্যার 1827 27 না স্যার নাজিম নাজিম জি স্যার আচ্ছা এলাউ স্টার্ট এলাউ থামো তোমাকে আমি হোস্ট বানাই দিচ্ছি তুমি একটু কো হোস্ট বানাই স্যার একজন কোর্স শেয়ার আসছে একজন করছে আমাদের 45 এর রাত হ্যাঁ ঠিক আছে এই যে ঠিক আছে এই সুন্দর রাত এই যে দেখো কেন একজন বলে এই আসছে তো হ্যান্ডবুক অন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ক্লিক করো ওখানে সবাই কি দেখতে পাচ্ছো জি স্যার জি স্যার এই যে আসছে দেখো বইটা এখন আসবে একটু আমি তোমাকে বলি তোমরা এইভাবেই নামাবা বই এটা বই আসবে আমি তো বই এই লাইব্রেরি এজেন্সিতে নামাইছি বইয়ের উপরে ক্লিক করো বইয়ের উপরে ক্লিক করো বইয়ের উপরে ক্লিক করো বইয়ের উপর ক্লিক করো আমা আকি কিছু বই আসুক বইটা আসুক ক্লিক করো এই যে গেট লেখো গেট গেটের উপর ক্লিক করো গেট উপরে আছে গেট সর উপরে গেট আছে জি স্যার করছি হ্যাঁ বইটা এখন ডাউনলোডিং হবে জি স্যার আসে গেছে সবাই কি দেখছো কিভাবে নামাইতে হয় জি স্যার তাহলে হ্যান্ডবুক অন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এই বইটা স্টার্ট ডাউনলোড একটা অপশন আসতে পারে বা নাও আসতে পারে ডিরেক্টলি ডাউনলোড হয়ে যেতে পারে এখন এই পেপার নামানো এবং বই নামানো অন্য কারো কোনো প্রবলেম আছে যেটা বুঝতে পারো নাই না স্যার এটা দিয়ে তুমি অনেক বই নামাইতে পারবা এই বইটা তোমরা নামায় রাখো সবাই হ্যান্ডবুক অন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এই বইটা আমি পড়াবো আরো কিছু বই আমি দেব মেকানিজম অফ ফ্ল্যাট উইভিং মেশিনারি আরে
তোর মাইক্রোফোনটা অফ করে দে আউটসাইড সাউন্ড গুলো যদি না আসে মাইক্রোফোনটা অফ করলে ভালো হয় কে চলে গেল কেন হইছে জিজ্ঞেস আমার তো হয়ে গেছে না না রাহাত নাকি নামাইলা বইটা বইটা ডাউনলোডে কি বের করো হ্যাঁ ইনস্টল করো নিচের দিকে যাও এই দেখো বইটা চলে আসছে হ্যাঁ এখন তোমাদেরকে যে বইটা নামানো দেখানো হলো এবং যে পেপার নামানো দেখানো হলো যারা এখন পর্যন্ত করনি এখনো নামাওনি তারা এখান থেকে আমরা মিটিংটা শেষ করার পরে ক্লাস শেষ করার পরেই কাইন্ডলি চেষ্টা করবা অবশ্যই চেষ্টা করবা নামানো কয়েকটা পেপার নামাবা তাহলে তোমার একটা কনফিডেন্ট ক্রিয়েট হবে এবং তোমার জন্য সহজ হবে এটা শুধু এখনকার জন্য না আমার সাবজেক্টের জন্য না তোমাকে এখন থেকে শুরু করে তুমি যেখানেই জব করো না কেন ইন্ডাস্ট্রিতে হোক যেখানেই হোক তোমাকে পেপার এবং বই পড়তে হবে পেপার এবং বই নামাইতে হবে তোমার ইন্ডাস্ট্রিতে জব করার ক্ষেত্রেও নামাইতে হবে কোনো প্রবলেম ফেস করলে তোমাকে ডিসিশন দিতে হবে যার কারণে তোমাকে পেপার পড়তে হবে এটা তোমাকে এখন থেকে শুরু করে একেবারে তোমার ক্যারিয়ার যতদিন থাকবে ততদিন পর্যন্ত লাগবেই সুতরাং এখনই তোমরা এটাকে অভ্যস্ত হয়ে যাও যে কিভাবে নামাইতে হয় ঠিক আছে বুঝতে পারছো জি স্যার আচ্ছা আজকের মতো এই পর্যন্তই থাক আজকে হ্যাঁ